রহমানুর রাহিম সম্মানিত সুধি সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুধি আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করবো সেটা হলো যে আমাদের বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে ভ্যাট সংক্রান্ত কতিপয় পণ্য বা সেবা সেবাসমূহের হেডে ভ্যাটের হারে কিছু পরিবর্তন হয়েছে অর্থাৎ ভ্যাটের হারটা বাড়ানো হয়েছে এখন আজকে আমরা জানব যে আমাদের কোন কোন পণ্য বা সেবাসমূহের ক্ষেত্রে ভ্যাটের হার পরিবর্তন হলো অর্থাৎ ভ্যাটের হারটা বাড়ানো হলো সেই বিষয়টুকুই আমরা শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছে বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে সম্মানত শুধু আমরা পুরো যে আপনার আয়কর সংক্রান্ত অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে আয়কর সংক্রান্ত কি পরিবর্তন হলো সেটারও আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি ভ্যাট সংক্রান্ত ডিটেলস বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করেছি কিন্তু ভিডিওগুলো অনেক বড় হওয়ার কারণে অনেক বিষয় অনেকে বিষয়গুলো বুঝতেছে না সেজন্য আমরা শর্ট আকারে দেওয়ার চেষ্টা করছি তাই ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এখনও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তাহলে সম্বন্ধে শুধু আমরা এবার একটু দেখে আসি আমাদের এই চব্বিশ পঁচিশ সালের অর্থ বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশের অর্থ বছরের যে বাজেট সে বাজেটে কোন কোন পণ্য বা সেবা ক্ষেত্রে ভ্যাটের হার নতুনভাবে নির্ধারিত হলো বা পরিবর্তিত হল সম্বন্ধে শুধু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে দেখেন পণ্যের এইস এস কোড বা সেবার কোড পণ্যের নাম বিদ্যমান হার এবং প্রস্তাবিত হার কত বি এখানে বলা রয়েছে পণ্য বা সেবার ক্ষেত্রে এখানে পণ্যের ক্ষেত্রে আপনার এইচএস কোড বিশ পয়েন্ট জিরো এইট এই কোডে আমসত্ত্ব বা বার যেটার বিদ্যমান হার ছিল পাঁচ শতাংশ সেটা বাড়িয়ে করা হয়েছে পনেরো শতাংশ বিশ পয়েন্ট জিরো নাইন বিভিন্ন ফলের জুস যেমন আমের জুস ম্যাঙ্গো জুস আনারসের জুস পেয়ারার জুস তেঁতুলের জুস এগুলো আগে ছিল পাঁচ সেটা এখন বাড়িয়ে করা হয়েছে পনেরো শতাংশ তারপরে বলা রয়েছে এইট ফাইভ থ্রি নাইন পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এই কোডে এই এই সে কোডের যে আপনার এক থেকে পঞ্চাশ ওয়াটের অধিক ক্ষমতা সম্পন্ন যে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব সেই বাল্বের আগে ভ্যাট ছিল ভ্যাট ছিল সেটা হচ্ছে আপনার পাঁচ শতাংশ সেটা বাড়িয়ে এখন করা হয়েছে পনেরো শতাংশ আচ্ছা এরপর হলো এইট ফাইভ থ্রি এইট ফাইভ থ্রি নাইন পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এখানে টিউবলাইট টিউবলাইটের ভ্যাট ছিল পাঁচ শতাংশ সেটা এখন বাড়িয়ে করা হয়েছে পনেরো শতাংশ ফোর এইট পয়েন্ট ওয়ান থ্রি এই কোডের পণ্যের ক্ষেত্রে সিগারেট পাবলিক বিড়ির পেপার যেটা ব্যবহার করা হয় অর্থাৎ সিগারেট এবং বিড়ির যে পেপার সে পেপারের ভ্যাট ছিল আগে সাড়ে সাত পার্সেন্ট সেটা বাড়ি এখন করেছে পনেরো শতাংশ এবং সেবার কোডে অর্থাৎ সেবার ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়েছে সার্ভিস কোড জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো নিলামকিত পণ্যের ক্রেতা এই নিলামকৃত পণ্যের ক্রেতার ক্ষেত্রে ভ্যাট ছিল সাড়ে সাত পার্সেন্ট সেটা এখন বাড়িয়ে করা হয়েছে কত পনেরো শতাংশ সার্ভিস কোড জিরো সিক্স ফোর পয়েন্ট ওয়ান জিরো এটা হলো অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক যেটার ভ্যাট রেট ছিল সাড়ে সাত পার্সেন্ট সেটা এখন বাড়িয়ে করা হয়েছে কত পনেরো শতাংশ এরপর আসে সার্ভিস কোড জিরো 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 নাইন পয়েন্ট জিরো জিরো অর্থাৎ নিলামকারী সংস্থা যেটার ভ্যাট রেট ছিল কত দশ শতাংশ সেটা বাড়িয়ে করেছে পনেরো শতাংশ এরপরে সার্ভিস কোড হলো জিরো ওয়ান থ্রি পয়েন্ট জিরো জিরো যান্ত্রিক লন্ড্রি যেখানে ভ্যাটের হার ছিল কত দশ শতাংশ সেটা বাড়িয়ে করা হয়েছে কত পনেরো শতাংশ এরপরে যাই সার্ভিস কোড জিরো ফোর জিরো পয়েন্ট জিরো জিরো অর্থাৎ সিকিউরিটি সার্ভিস এখানে ভ্যাটের হার ছিল দশ শতাংশ সেটা বাড়িয়ে করা হয়েছে পনেরো শতাংশ অনুরূপভাবে শেষের সার্ভিস কোড জিরো ডাবল সিক্স পয়েন্ট জিরো জিরো লটারির টিকিট বিক্রয়কারী ব্যক্তি বা প্রতিষ্ঠান যেটার ভ্যাট ছিল দশ শতাংশ সেটা বাড়িয়ে করা হয়েছে পনেরো শতাংশ তাহলে সম্বন্ধে শুধু আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র জানলাম দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেটে পণ্য বা সেবার ক্ষেত্রে ভ্যাটের হারের যে পরিবর্তন হতে যাচ্ছে বা পরিবর্তন হয়েছে বা প্রস্তাব করা হয়েছে সেই বিষয়গুলোই আমরা শেয়ার করার চেষ্টা করলাম অনুরূপভাবে আমরা সংক্রান্ত বিষয় বিভিন্ন ধরনের যে পরিবর্তন হয়েছে শুল্ক যে কমানো বা বাড়ানো হয়েছে সে বিষয়টুকু আমরা শেয়ার করার চেষ্টা করব আজকে শুধুমাত্র ভ্যাটের যে পরিবর্তনগুলো হয়েছে কোন কোন হেডে কোন কোন পণ্য বা সেবার ক্ষেত্রে হয়েছে সে বিষয়টুকুই শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন করে জানাবেন তাহলে সম্বন্ধে শুধু আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম